মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নির্দেশ দিয়েছেন যে জেলায় বিভিন্ন এলাকায় যে স্থানীয় স্তরে শিল্প সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাকে বাস্তবায়িত করতে হবে, আর সেই নির্দেশে কিন্তু তৎপর হয়ে উঠেছেন মুর্শিদাবাদের জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী। বিভিন্ন এলাকায় তিনি স্থানীয় শিল্পের এবং স্থানীয় শিল্পের সঙ্গে যুক্ত যে সম্ভাবনা, যে কৃষি বা অন্যান্য কিছু যা রিলেটেড রয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে সেই শিল্পের বিকাশ বা হাব করে তোলার জন্য কিন্তু যথেষ্টভাবে সক্রিয় হয়েছেন তিনি। শুক্রবার খড়গ্রাম এবং নবগ্রামের রেশম চাষের সম্ভাবনা, তুৎচাষ ইত্যাদি বিষয়ে বিস্তারিতভাবে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন নবগ্রাম বিডিও অফিসে মুর্শিদাবাদের জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী। ছিলেন খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিৎ, নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল, খড়গ্রামের বিডিও বাপি ধর, নবগ্রামের বিডিও অঙ্কিত আগরওয়াল এবং পঞ্চায়েত সমিতির দুই সদস্য এরশাদ আলী, টিঙ্কু মণ্ডল ছাড়াও ছিলেন বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং আধিকারিকরা, ছিলেন মহকুমার শাসক। এই উচ্চ পর্যায়ের বৈঠক শেষে আশা প্রকাশ করে জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী বলেন যে এলাকায় এই যে এলাকায় সেখানে রেশম চাষ, তুত চাষ এবং তার সঙ্গে সেই শিল্প, রেশম থেকে গুটি পোকা থেকে সুতো তৈরি, সেই সুতো তৈরি থেকে কাপড়, রেশম এবং সিল্কের যে শাড়ি এবং বস্ত্র তৈরি হয়, সেই সমস্ত সম্ভাবনা এবং যার সঙ্গে তার সঙ্গে জড়িত যারা কৃষক তাদের সঙ্গেও কিন্তু তিনি এ বিষয়ে আলোচনা করেন এবং সেই সম্ভাবনাকে খড়গ্রামে এবং নবগ্রামে বিপুলভাবে রয়েছে তুত চাষ, রেশম চাষ এবং এর বিস্তার, যা একটা শিল্পের আকার নিতে পারে, একটা হাব হিসেবে গড়ে উঠতে পারে এবং সেই সম্ভাবনাকে বাস্তবায়িত করা নিয়ে কিন্তু এদিনের উচ্চ পর্যায়ের এই বৈঠক হয়। জেলা শাসক এমনটাই কিন্তু জানিয়েছেন এবং তিনি আশাবাদী। নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডলও কিন্তু জেলা শাসকের এই উদ্যোগ নিয়ে কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী। তিনি বলেন যে রেশম চাষকে ঘিরে একেবারে যেহেতু কৃষি এর সঙ্গে জড়িয়ে রয়েছে, সেই তুত চাষ, যে রেশম পোকা, সেই পোকা থেকে সুতো তৈরি এবং তারপর তাঁতি, তাঁত বোনা অর্থাৎ রেশমের বস্ত্র তৈরি করা, এই সম্ভাবনাকে শিল্পায়নের আকারে বাস্তবায়িত করতে করা সম্ভব এমনটাই আশা প্রকাশ করেছেন নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল। পাশাপাশি খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিৎ মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে জানিয়েছেন যে এই ধরনের উদ্যোগকে বাস্তবায়িত করার জন্য জেলা প্রশাসন মুখ্যমন্ত্রীর নির্দেশে যেভাবে তৎপর হয়ে উঠেছে তাতে খড়গ্রাম এবং নবগ্রামের একটা স্থানীয় যে শিল্প সম্ভাবনা রয়েছে, যার সঙ্গে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে, আর্থিক উপার্জন হবে এবং আন্তর্জাতিক স্তরে যেভাবে রেশমের বস্ত্র, রেশমের শাড়ি ইত্যাদির যে চাহিদা রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু সেই খড়গ্রাম এবং নবগ্রাম একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হয়ে উঠতে পারে, একটা হাব হয়ে উঠতে পারে। আমরা প্রথমে দেখব মুর্শিদাবাদের জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী, তিনি কি বলেছেন। আজকে নবগ্রাম ব্লকে আমরা যারা রেশম চাষের সঙ্গে যুক্ত আছে চাষিদের সঙ্গে কথা বললাম। আজকে যা মিটিং আমরা করলাম তার মধ্যে মহকুমা শাসক উপস্থিত ছিলেন, দুজন MLA সাহেব ছিলেন, সভাপতিগণ ছিলেন, দুটো ব্লকের BDO সাহেবরা ছিলেন আর চাষিগণ ছিলেন যারা চাষের সঙ্গে যুক্ত আছে। আমরা প্রায় 1 ঘন্টা ওদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করলাম, ওদের সুবিধা অসুবিধা কথা আমরা বুঝলাম। আর আমাদের মনে হয়েছে যে আমাদের লেভেলে অনেক কিছু করার আছে, যেটা যদি দেওয়া হয় আগামী 6 মাস থেকে বছর মধ্যে, তাহলে এখানে না কেবল চাষের এরিয়া বাড়বে, ওদের যা আর্থিক অবস্থা আছে তারও উন্নয়ন হবে, আমাদের জেলার সার্বিক উন্নয়নও আমরা দেখতে পাবো। এবার দেখব খড়গ্রামের বিধায়ক আশিস কুমার মার্জিৎ বৈঠক শেষে কি জানিয়েছেন। দেখুন, প্রথমে আমি শতকোটি প্রণাম জানাই আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসভা মহিষী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেভাবে তুত চাষিদের জন্য ভাবছেন বা ভেবেছেন এবং এই এলাকার, আমার মুর্শিদাবাদ একটা বৃহত্তর জেলা, সেই জেলার দুটি ব্লক, এক নবগ্রাম এবং খড়গ্রাম, এই দুটো জায়গাতে ম্যাক্সিমাম তুত চাষটি হয়। তাই এই চাষিদের কিভাবে উন্নতি হবে, তারা কিভাবে আর্থিকভাবে উন্নতি করতে পারবে, সচ্ছলতা আসবে, তার জন্য তার যে ভাবনা, তার যে মস্তিষ্ক প্রস্তুত চিন্তাধারা,
যে এলাকার দুধ চাষিদের একটা জায়গায় নিয়ে আসতে হবে, যার ফলস্বরূপ আজকে ইনিশিয়েটিভ নিয়ে আমার মুর্শিদাবাদ জেলা ডিএম সাহেব, তিনি এখানকার এসডিও লালবাগ, বিডিও নবগ্রাম, বিডিও খড়গ্রাম, সভাপতি নবগ্রাম, সভাপতি খড়গ্রাম এবং সংশ্লিষ্ট এলাকার প্রধান জনপ্রতিনিধি এবং চাষিদেরকে নিয়ে একটা সুন্দর মিটিংয়ের আয়োজন করেছিলেন এবং এখানে বিস্তারিত আলোচনা হলো যে কীভাবে এই তুঁত চাষটাকে আরও উন্নততর করা যায়, কীভাবে গুটিটা ভালোভাবে পালন করা যায়, কীভাবে গুটি পালন করার ক্ষেত্রে যে ডিমটা সাপ্লাই হয় সেটা ভালোভাবে স্বচ্ছভাবে আসে এবং গুটির পরে যে সুতোটা হবে সেটা উন্নত মানের কীভাবে করা যায় এবং চাষিরা যখন গুটিটা ফলাবেন সে গুটিটা যাতে অভাবে বিক্রি না করতে হয় চাষিদেরকে, তার জন্য একটা বাজার, একটা মার্কেট তৈরি করা এবং সেখানে স্টোর করে নিয়ে অর্থাৎ মহাজনদের হাট থেকে অনেকটা চাষিরা রক্ষা পাবে, তাহলে এখানে এমন একটা সুন্দর তার মস্তিষ্ক প্রস্তুত স্বপ্নের যে প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে, আগে ছিল এখন সেটা আরও বৃহত্তর আকার নিচ্ছে। একদিকে চাষিরা উপকৃত হচ্ছে, চাষিরা তুঁত চাষ, তুঁত পাতা সুন্দরভাবে লালন পালন করে যখন গুটিটা তৈরি করছে তখন বাড়িতে যে ফিমেল বেনিফিট বা ফিমেলরা যেভাবে বেনিফিটেড হবে বা মায়েরা বোনেরা যারা বেনিফিটেড হবে যারা সুন্দরভাবে এই গুটি পালনটা করতে পারেন, আবার কী হবে এই গুটিটা পালন করার পরে কাঠ ঘায়ে কাটিয়ে পর সুতোটা তৈরি হবে, সেই সুতো আমার এলাকা নবগ্রামের পাঁচগ্রাম থেকে আরম্ভ করে পাঁচগ্রাম, হজবিড়া, রসুলপুর এবং খড়গ্রামের বিশেষ করে পদুমকান্দি, ঝিল্লি, জয়পুর, পারুলিয়া এবং ইন্দ্রাণী এই সমস্ত এলাকার সুন্দরভাবে সেই সুতোগুলো নিয়ে গিয়ে যে নগর সহ বিভিন্ন এলাকায় যে তাঁত শিল্পীরা আছেন তারা সেই সুতোটা সুন্দরভাবে পাবে, তাহলে একদিকে তাঁতিরা বাঁচছে, তাহলে এলাকাবাসী উন্নত হচ্ছে, এক থেকে শিল্পর যত উন্নত হবে শিল্পীরা তত বাঁচবে, সুতরাং এলাকায় শিল্প বাড়বে, শিল্পীরা তাদের আর্থিক সচ্ছলতা নিয়ে আসবে, সুতরাং এই যে তাঁত শিল্প, এই যে রেশম শিল্প, এই যে তুঁত চাষ, এটাকে উন্নত করার জন্য আজকে যে মিটিংটা হলো এটা অত্যন্ত ফলপ্রসূ এবং এই মিটিংয়ের ফলে আরও আমার এলাকাবাসী সমৃদ্ধ হবে। এবার শুনব নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডলের কথা। মূলত আজকে সেরিকালচার যেটা হচ্ছে কৃষি শিল্প তার একটা অংশ হচ্ছে সেরিকালচার, যা জমি থেকে তুঁত চাষ করে সেখান থেকে তার পাতা দিয়ে চাষিরা গুটি তৈরি করে আজকে যে রেশম শিল্প সেই শিল্পটা আজকে খুব বড় আকারে, সেই শিল্পটা গোটা ভারতবর্ষের ক্ষেত্রে শুধু না ইন্টারন্যাশনাল শিল্প হিসাবে পরিগণিত হয়েছে। আমাদের মুর্শিদাবাদ জেলায় একমাত্র নবগ্রাম এবং খড়গ্রাম এই দুটি ব্লকে আজকে সেরিকালচারের চাষটা ব্যাপকভাবে হয়। মূলত আজকের মিটিংয়ের এজেন্ডা ছিল যে যে এলাকার মধ্যে সেরিকালচারটা হয়, আমাদের নবগ্রামের এখানে তিনটা অঞ্চল, পাঁচগ্রাম, হজবিড়া, রসুলপুর, অনুরূপভাবে খড়গ্রামেরও পাঁচটা অঞ্চল যেখানে সেরিকালচারটা হয় নবগ্রাম এবং খড়গ্রামে, এই সেরিকালচারের এরিয়াকে আরও বাড়াতে হবে এবং চাষিদেরকে উদ্বুদ্ধ করা। একটা সময় চাষিরা তার গুটির দাম পেত না, আজকে তার গুটির দামটা চাষিরা পাচ্ছে এবং বিশেষ করে মা মাটি মানুষের সরকার নেত্রী মমতা ব্যানার্জি আজকে সেরিকালচারের উপরে আজকে জোর দিয়েছেন। আজকে যেমন ছোটো ছোটো ইন্ডাস্ট্রি ইত্যাদি তার উপরে যেমন আজকে কর্মসংস্থানের চেষ্টা করছেন, তেমনি এরকম একটা শিল্প যা চাষের সঙ্গে ডাইরেক্ট কানেক্টেড এরকম শিল্প, সেই শিল্প নিয়ে যা তার গুটি তৈরি করে আজকে এখানে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হতে পারে এবং আমাদের যে এরিয়া আছে আমাদের দুটি ব্লকের নবগ্রাম খড়গ্রামে তার এরিয়া বাড়িয়ে গুটি আরও উৎপন্ন করে নতুন নতুন প্রযুক্তি দিয়ে তার উৎপাদন বাড়িয়ে চাষিরা যাতে বেনিফিট পায় তার ব্যবস্থা গ্রহণ এবং এখানে সেরিকালচারের বড় কিছু ইন্ডাস্ট্রি করা যায় কিনা, যে গুটি দিয়ে এখানে ইন্ডাস্ট্রি করা যেতে পারে ভবিষ্যতে, তাহলে চাষিরা আরও ইন্ডাস্ট্রি তারা চাষটা বাড়াবে এবং ইন্ডাস্ট্রিটা হলে তারা দামটা পাবে চাষিরা, সেখান থেকে কাপড় তৈরি হবে, তার মানে ওই সুতো তৈরি হবে এবং কাপড় তৈরি হবে, এই ধরনের একটা ব্যবস্থার জন্য মাননীয় জেলাশাসক আজকে যেভাবে রাজ্য সরকার আজকে উদ্যোগ নিয়েছেন, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মহোদয় মাননীয় যেভাবে উদ্যোগ নিয়েছেন আজকে তার কন্টিনিউশন হিসাবে আজকে ডিএম সাহেব আজকে এই সভা এখানে আহ্বান করেছিলেন, তিনি উপস্থিত ছিলেন, সমস্ত ডিপার্টমেন্ট উপস্থিত ছিল, সেরিকালচারের চাষি উপস্থিত ছিল, আমরা দুই বিধায়ক সহ আরও বিডিও সাহেব ইত্যাদি এসডিও সাহেব সবাই উপস্থিত ছিলেন
এবং মাননীয় জেলা শাসকের উপস্থিতিতে মিটিং হয়েছে এবং খুব ফ্রুটফুল মিটিং হয়েছে। আগামী দিনে আমরা মনে করি সেরিকালচারের চাষ আমাদের এই দুটো ব্লকে আমরা বাড়িয়ে গোটা মুর্শিদাবাদ জেলায় একটা ইন্ডাস্ট্রি এবং চাষিকে উদ্বুদ্ধ করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব। নবগ্রাম থেকে ক্যামেরায় নসীব মাহমুদের সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সব সময়। मैं अपनी फेवरेट हूँ, मेरे जैसा कोई दूसरा है चुलबुलापन जिसकी हर बात में भूल जाए जिंदगी में रंग भर दे चोरी चोरी चुपके चुपके दिल में उतरे स्वाद से सबको दीवाना कर दे मेरी जैसी मेरी अपनी पताका पताका चाय गजब का स्वाद।